ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই বিমানবন্দর মালদায় তৈরি করেছিল সেনাবাহিনী কিন্তু এখানে বিমান পরিবহন শেরভাবে অর্থে ছিল না আশির দশকের মাঝামাঝি মালদা বিমানবন্দরে ছোট প্লেন নামতো দু তিন বছর চলার পর হঠাৎ করে এই বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় আসেন এই বিমানবন্দর তৈরি করার জন্য কোটি কোটি টাকা দেওয়া হয় দু দু কিলোমিটার দৈর্ঘ্য এই নতুন রানওয়ে তৈরি হয় বিমানবন্দরের পরিকাঠামো তৈরি হয় কিন্তু বর্তমানে এখানে কোনো রকম প্লেন ওঠানামা করছে না কারণ এই রানওয়ে যা প্রয়োজন তার তুলনায় অনেকটাই কম চলুন আমরা দেখি যে এই বিমানবন্দর নিয়ে মালদার রাজনৈতিক মহল থেকে ব্যবসায়িক মহল তারা কি বলছে এখন পর্যন্ত ট্রেন পরিষেবা কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি আমরা চাইব মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স চাইব যে আগামী কিছুদিনের মধ্যে যাতে এই পরিষেবাটা চালু হয় যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার বিভিন্ন এম এস সেক্টরকে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে আনার পরিকল্পনা করছেন এবং সেখানে কিন্তু যদি পরিকাঠামো ঠিক না হয় তাহলে কিন্তু আমাদের কাছে এটা একটা কোনো কাজেরই কাজ লাগবে যেগুলো মানুষ আছে অনেক অসুবিধা হয় এখানটা তাহলে কি যেগুলো আশেপাশের মানুষ আছে তাদের সুবিধা হবে খগেন মুর্মু বলছেন এটা কেন্দ্রের দায়িত্ব না রাজ্যের দায়িত্ব যেহেতু রাজ্য ত্রিশ বছরের জন্য বিমানবন্দরটা লিজ নিয়েছে বিমানবন্দরের বন্দরের কিন্তু কেন্দ্র সরকারের দায়িত্ব উনি তো সাংসদ উনি পারছেন না কেন কাজটা করতে উনি সাংসদ হিসাবে রাজ্য সরকারও বলার অধিকার আছে কেন্দ্র সরকারও বলার অধিকার আছে আসলে উনি দীর্ঘদিন ধরে কবে এই মালদা শহরের বিমানবন্দর চালু হবে তার সময়ই বলবে আমার শহর মালদা থেকে গৌতম চক্রবর্তী কলকাতা টিভি